আমার নাম চন্দন কুমার শীল, আমাদের জেলার নাম মানিগঞ্জ, আমাদের বাড়ি বাংলাদেশ, সেখান থেকে আমরা এখানে আসছি। এখানে এসে মামার বাড়ি উঠছি, মামার উঠে ডাক্তার অনেক জায়গায় দেখাইছি, যেমন ভেলুর সিএমসিতে, তারপর কৃষ্ণানন্দ, আর ব্যাঙ্গালোর, বৈদি, আর অনেক কিছু দেখাইছি, কোনো জায়গার থেকে কোনো এরকম হেল্প পাইনি। আমরা অনেক গরিব মানুষ, এই জন্য পরে এদেশে আসছি। এই জায়গায় আসার পর পরে আমার দাদার সাথে দেখা হয়, নাম বাবু দাদা, তার বাসার সাইটে ইতো উঠি। ওঠার পর তিনি আমাদের বলে যে হ্যাঁ, হসপিটালে অনেক জায়গায় দেখাইছো, তাহলে মণিপালে চলো। মণিপালে দেখানো, মণিপালে যাওয়ার পর ডাক্তার এবং কি ডাক্তার এখানে সবাই অনেক হেল্প করছে, আমার অনেক গরিব স্টাফ সবাই অনেক ভালো, এবং কি সবাই আমাদের খুব সাহায্য করছে। পরে এই জন্যই আমি এখন সুস্থ আছি। এখান থেকে সুস্থ হয়ে গেলে বাড়িতে যাওয়ার পর আমি এবং কি সবাইকে বলবো যে মণিপালের কথা, যে হসপিটালে অনেক সুযোগ সুবিধা, অনেক সবাই অনেক ভালো, অনেক ডাক্তার অনেক ভালো, স্টাফরা ভালো, এবং তারা অনেক সহযোগিতা করে। আগে অনেক আমার হাঁটতে চলতে কষ্ট হইতো, লাঠি ছাড়া হাঁটতে পারতাম না, এক সাইড মাজা বেঁকা হয়ে হাঁটতাম, কিন্তু এখন অপারেশন করার পর অনেকটা ভালো ফিল করতেছি। আমি মনে হয় স্বাভাবিক জীবনে ফিরে চলে আসবো কিছু দু একদিনের মধ্যে, এরকম ভালো হাঁটা চলাফেরা করতেছি, এখন আমার অনেকটা আমি ভালো আছি। মণিপাল হসপিটালে প্রথমে এসে আমি যে ডাক্তার দেখাই, সে ডাক্তার আমাকে দেখে আমাকে অনেকটা সাহস এবং কি আশ্বাস দিছে যে তুমি তোমার স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবা, এবং কি ডাক্তার আমার সব কিছু ট্রিটমেন্ট করার পর বলছে হ্যাঁ, তোমার অপারেশন করলে তুমি 100% সুস্থ জীবন ফিরে পাবা, এবং কি ডাক্তার অনেক ভালো, আর ডাক্তারটা অনেক আমাদের হেল্প করছে, ডাক্তার সব আমাদের অনেক হেল্প করছে, এ কথা আমি জীবনে ভুলবো না। আর আমার এই স্বাভাবিক জীবনে আমাকে ফিরিয়ে দেওয়ার জন্য ডাক্তারকে অনেকবার প্রণাম, এবং কি ডাক্তার যেন অনেক বড় হয়, অনেক বড় হতে পারে, এবং কি আমি ভালো হয়েছি, এবং এই এই ইতে আমার মতো এরকম প্রবলেমে যদি কোনো রোগী থাকে আমি অবশ্যই ডাক্তারের কথা বলবো, এবং কি মণিপাল হসপিটালে পাঠাব। মণিপাল হসপিটাল ইজ দ্য বেস্ট হসপিটাল। I saw Chandan Kumar Shil about a couple of weeks back in the outpatient department. He's a 21-year-old gentleman from Bangladesh who came to me with bilateral hip pain. He had been to a few other centers in South India where he was told that he needed both his hips to be replaced. He was a case of a fused hip, which we also call as ankylosing spondylitis. He had a bad hip in the sense both his hips were near fused and he had deformities as well. He also had some limb length discrepancies or inequalities, what we call. I offered him a bilateral hip replacement at one stage. It is one of a kind surgery as it is not frequently done. I operated him about 5 days back, both hips in a single setting. Post-op, he is doing well. He was immobilized the very next day after surgery. His limb length correction has been made to absolutely equal on both sides. He has no deformities and he's walking absolutely straight. He's being discharged on day 6 of surgery. These kind of cases which need a bilateral replacement needs a good technical expertise as well as a good anesthetic and post-op backup in the form of physiotherapy and nursing. So we at Manipal are very well equipped both surgically and in other departments to handle these kind of bilateral joint replacements. Thank you.